মাথায় রাখবেন মাত্র কয়েকটি টিপস, হয়তো দুর্ঘটনা থেকে বাঁচবেন নয়তো ক্ষয়ক্ষতি কম হবে। আসসালামু আলাইকুম, আমি সোহাগ, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় অন্যের অসচেতনতার জন্যে। আপনার সিদ্ধান্তের পেছনে সামনের গাড়ির ড্রাইভার না বোঝার কারণে মূলত অ্যাক্সিডেন্ট হয়। ভালো থাকবেন সবাই, আর যার যতটুকু আছে ততটুকু সেফটি গার্ড আর হেলমেট পরার অবশ্যই অভ্যাস করতে হবে। আশা করি এই টিপসগুলো মাথায় রাখলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো এড়িয়ে চলতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।